সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হল তালাক বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া সহি মুসে বর্ণা অনুযায়ী শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হল দাম্পত্য জীবনে ভাঙন ধরা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটে যাওয়া এ তালাক আমাদের সমাজে অহরহ ঘটছে এটি আমাদের গাছ হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনগুলো ঠুনকো হয়ে যাচ্ছে একের পর এক দাম্পত্য সম্পর্কগুলো ভেঙে খান হয়ে যাচ্ছে এর অন্যতম একটি কারণ তালাক সম্পর্কে ধারণা না থাকা ইসলাম আমাদেরকে তালাকের ক্ষেত্রে এমন তালাক দিতে বলে যে তালাক দেওয়ার পর আবার প্রত্যাহার করার সুযোগ থাকে কোন প্রকার বিবাহ পড়ানো ছাড়া কোন প্রকার প্রসেস ছাড়া সাধারণভাবে একজন স্বামী তার তালাককে উইড্র করার সুযোগ থাকে এমন তালাক দেওয়ার কথা ইসলাম আমাদেরকে বলে আমরা অনেকেই জানি না যে তালাকের মধ্যে এক প্রকারের তালাক আছে যে তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়া যায় প্রত্যাহার করা যায় উইথড্র করা যায় প্রিয় দর্শক ইসলাম মৌলিকভাবে একজন পুরুষকে নির্দেশনা দেয় যে তার স্ত্রীর সাথে যদি কোনোভাবে বনিবনা না হয় তাহলে প্রথমে তাকে সংশোধন করার যতগুলো পন্থা আছে সবগুলো অবলম্বন করা তাকে বোঝানো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে না হলে কঠোরতায় যাওয়া অভিমান করা সেটাতেও না হলে তৃতীয় পক্ষকে সেখানে ইনভলভ করা তার মাধ্যমে সংশোধনের চেষ্টা করা তাতেও যদি না হয় এবং কোনোভাবেই সংসার টেকানোর কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সুচিন্তিতভাবে প্রত্যাহারযোগ্য তালাকের পথ অবলম্বন করা আর সে প্রত্যাহারযোগ্য তালাক হলো কোন স্বামী তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিবেন না মাসিক থেকে পবিত্র হওয়ার পর যখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন স্ত্রী তখন শারীরিক সম্পর্ক করার আগে স্ত্রীকে একটি মাত্র তালাক দেওয়া এটা হলো সন্ন্যাসম্মত তালাক কোনো স্বামী যদি এই পদ্ধতি অনুযায়ী স্ত্রীকে মাত্র একটি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক দেওয়ার পর তিনি ইদ্যতের মধ্যে প্রত্যাহার করে নিতে পারেন ইদ্যত হলো পরবর্তী তিনটা মাসিক যখন তিনি তালাক দিলেন এর পরবর্তী যে মাসিক হবে এই মাসিকের পরবর্তী আরও একটা মাসিক এবং আরও একটা মাসিক পরপর তিনটা মাসিক অতিক্রান্ত হওয়া এটা হলো ইদ্যত অতিক্রম হওয়া এই তিনটা মাসিক অতিক্রম হওয়ার আগে আগে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রত্যাহার করে নিতে পারেন এবং সেক্ষেত্রে নতুন করে বিবাহটি বিবাহ পড়ানোর কোনো প্রয়োজন হবে না এক্ষেত্রে প্রত্যাহারের পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিশদ আলোচনা আছে মুখে যদি বলেন যে আমি প্রত্যাহার করে নিলাম অথবা স্বামী স্ত্রী হিসাবে তারা বসবাস করা শুরু করলেন তাতে কিন্তু প্রত্যাহার হয়ে যাবে আর যদি ইদ্যত শেষ হয়ে যায় অর্থাৎ একটা তালাক দেওয়ার পর স্ত্রীকে আর কোনো তালাক দেয়া না হয় বরং তিনটা মাসিক পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিন্তু পরবর্তীতে আবার আগদের মাধ্যমে তারা চাইলে কোনো কালে আবার একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় সেক্ষেত্রে অন্যত্র বিবাহের কোনো প্রয়োজন হয় না তাহলে শুধুমাত্র একটি বিষয় খেয়াল করতে হয় তাহলে তালাকের ক্ষেত্রে কোনো অবস্থায় সরাসরি তিন তালাকে যাওয়া যাবে না এক শব্দে তিন তালাক দিলে পতিত হবে কিনা সেটি অনেক বিষয় আলোচনা সাপেক্ষ বিষয় কিন্তু এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু একাধিক তালাক পতিত হয়ে যায় আর এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আর ফিরে নেওয়ার সুযোগ থাকে না এজন্য আমরা অনেকে তালাক দিতে গিয়ে দেখা যায় যে তিন তালাক বরং তিন হাজার তালাক দিচ্ছি স্ত্রীকে তো স্ত্রীকে স্ত্রীর চোদ্দ গোষ্ঠীকে ধরে তালাক দিয়ে দিচ্ছি রাগের মাথায় এগুলো সবগুলো মূর্খতার সুলভ কাজ যেগুলোর জন্য পরবর্তীতে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয় এজন্য আমাদেরকে প্রত্যাহারযোগ্য তালাকের দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে হবে একটি তালাক দিতে এবং এরপরে অপেক্ষা করতে হবে যদি ইদ্যতের মধ্যে নিজেদের মধ্যে বনিবনা হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা প্রত্যাহার করে নেবেন এরপরে আর দুই তালাকের স্কোপ থাকবে আর যদি ইদ্যত পার হয়ে যায় তারপরেও আগদের মাধ্যমে তারা আবার একে অন্যের সঙ্গে সংসার করার সুযোগটা খোলা থাকে আর যদি এক তালাক দেওয়ার পরে কোনো কালে আবার দ্বিতীয় তালাকও দেন বা এক তালাক দেওয়ার পরে দ্বিতীয় তালাকও দেন তাহলেও সেক্ষেত্রেও প্রত্যাহার করার সুযোগ থাকে ইদ্যুতের মধ্যে কিন্তু তৃতীয় তালাক দিয়ে ফেললে তখন আর প্রত্যাহার করা কোনো সুযোগ থাকে না তাহলে তালাক তৃতীয়টা দেওয়া এটা হলো প্রত্যাহারের দুয়ারকে বন্ধ করে ফেলা আল্লাহ রব্বুল আমাদেরকে সব ক্ষেত্রে সন্ন্যাসম্মত উপায়ে সঠিকভাবে প্রতিটি কাজ সম্পাদন করার তফিক দান করুন প্রত্যাহারযোগ্য তালাক ছাড়া চরমপন্থা অবলম্বন করা ইসলামের থেকে गुनाহের কথা কোরআনের প্রতি বিশ্বাস আমাদের সবারই আছে আছে না নেই। কোরআনের প্রতি ঈমান সবার আছে না কিন্তু এই কোরআন সবার জীবন কি পরিবর্তন করতে পারে সবার গাইডলাইন কি কোরআনে দেয় না এই কোরআনের প্রতি বিশ্বাস সবার থাকলেও কোরআন সবাইকে পথ দেখায় না আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনের শুরুতেই বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা হুদাল্লীল মোত্তাক এই যে কিতাব এর কোনো কিছুতে অবকাশ নাই এটা হেদায়ত প্রদর্শন করবে যাদের অন্তর ভালো কাজ করতে আগ্রহী যারা ভালো কাজের দিকে অগ্রসর তাদেরকে এই কিতাব হেদায়ত দিবে যারা ভালো কাজ করতে চায় মানসিক ভাবে সেদিকে ঝুঁকে আছে এই কিতাব তাদেরকে পথ দেখাবে আর এর বিপরীতে যারা পৃথিবীতে অধ্যত্ব দেখায় যারা পৃথিবীতে অহমিকা প্রদর্শন করে করে চলে যারা মানুষকে দমায় রাখার চেষ্টা করে সবসময় যে প্রভাব বিস্তার করার চেষ্টা করে মাস্তানি করার চেষ্টা করে গায়ের জোর খাটানোর চেষ্টা করে এই চরিত্রের স্বভাবের লোক যারা তাদেরকে বরং আল্লাহ সুমাতালা কিতাব থেকে দূরে রাখেন কোরআনে কারিম আল্লাহ সুমাতালা বলেছেন আমার আয়াত থেকে আমি দূরে রাখি সরায় রাখি ওই সমস্ত লোকদেরকে

কারণ আল্লাহর নিদর্শন সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এগুলোকে অবিশ্বাস করেছিল এবং আল্লাহর আয়াতের ফলে গাফেল এবং উদাসীন ছিল এ হলো তাদের শাস্তি তাহলে ভাই আমার পৃথিবীতে যারা অহংকার করে বড়াই করে অন্যায়ভাবে ভাবে গায়ের জোরে মানুষের উপর সবকিছু দমায় রাখে চাপায় রাখে তার একটা নগদ শাস্তি হলো আল্লাহর কালাম থেকে আল্লাহ তালা এই সমস্ত লোকদেরকে দূরে সরায় রাখেন এই কালাম হেদায়ত দেখায় পদ দেখায় বিনয়ী মানুষদেরকে যারা অবিচার কারোর প্রতি করে না অন্যায় করে না যাদের ভিতরে বিনম্রতা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তো বিজ্ঞান করুন এই রমাদান করিমের মতো মাস পাওয়ার পরেও কোরআনের সান্নিধ্য আমি পাচ্ছি না কোরআনের সঙ্গে আমার সংশ্লিষ্ট আমি অর্জন করতে পারছি না আমি কোরআনটা পড়ে শেষ করব হয়ে উঠতেছে না আমি কোরআনটা বুঝার চেষ্টা করব কিন্তু পেরে উঠতেছি না না যেন এমন হয় আল্লাহ আমাকে কোরআন থেকে দূরে সরায় রাখছেন আমার অহংকারের কারণে আমার দাম্বিকতার কারণে আমার দুর্ভাগ্য চরমে পৌঁছার কারণে আমি না যেন কপাল পড়াদের তালিকাভুক্ত হয়ে গেছি আল্লাহর কাছে এই জন্য ইস্তেকফার করি বিনয়ী হই সমস্ত অবিচার থেকে ফিরে আসি নিজের প্রতি নিজে রহম করি অন্যের প্রতি রহম করি অহংকার করব না সব মানুষ আমার চাইতে ভালো আমি সব চাইতে খারাপ এই মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে বিনয় অবলম্বন করতে হবে আ যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে উপরে উঠাবেন আর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে দমাইয়া দিবেন শেখ তার এক কবিতার মাধ্যমে বিনয় এবং অহংকার উভয়টার পরিণাম সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি উপমা দিয়েছেন তিনি বলেছেন সমুদ্রের ঢেউ যখন আসে সেটা খুব অহংকারী ব্যক্তির মতো আসে একেবারে মনে হয় যে গোটা দুনিয়াকে ডুবিয়ে ফেলবে এভাবে জোরে সরে আসে কিন্তু আয়সা ওইটা কিনারা বাড়ি খাওয়ার পরে কুলে বাড়ি খাওয়ার পরে আবার বেজে হইয়া নিচু হয়ে সাগরের দিকে চলে যায় যেভাবে আসে ওইভাবে গোটা দুনিয়াকে সে ডুবাইতে পারে না বাড়ি খায় আস্তে আবার অপদস্ত হয়ে চলে যায় আর এর বিপরীতে তিনি বলছেন যে কুয়াশা এটা আসমান থেকে পড়ে নিচে যায় মাটি ঘাস ময়লা যে কোনো কিছুর সাথে মিশে যায় অহংকার করে না সব কিছুর সাথে মিশে যায় এবং নিজেকে একেবারে সবচেয়ে নিচে বিছায় দেয় বিনয় অবলম্বন করে মানুষের মতো আল্লাহ সূর্যকে উঠায় দেন উঠায় সূর্য তাপ দেওয়া শুরু করে তখন এই কুয়াশা বাস হয়ে উপরে উঠতে শুরু করে বিনয় অবলম্বন করছে আল্লাহ তাকে উপরে উঠায় দেয় আর ওটা অহংকার করে আসছে আল্লাহ যদিও এই কুয়াশা আর সাগর সমুদ্র এর ভিতরে অহংকার বা বিনয়ের কোনো কিছু নাই কারণ এরা মানুষ নয় দুর্নীতির প্রাণ নাই কিন্তু বোঝার জন্য তিনি দৃষ্টান্ত বা উপমাটা দিয়েছেন অতএব যারা বিনয় অবলম্বন করে আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে হেদায়েত দেন আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে কোরআন থেকে দেন। ভাই মাসে করতে চাচ্ছি না বুঝার চেষ্টা করছি হচ্ছে না পরিকল্পনা করছি কিন্তু ফেল মারছি এই সবের পেছনে এই কারণটি আছে কিনা খতিয়ে দেখা দরকার আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনের সাথে এই মাস উপলক্ষে সম্পর্কে বেশি থেকে বেশি বাড়ানোর তোফিক দান করুন